হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। অনেক বছর বাদে একটা বিয়ে বাড়ির ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করছি। এই বিয়ে বাড়িটা পড়াতে আমি গেছিলাম সুদূর তেঘরিয়া, কলকাতার যে তেঘরিয়া আছে সেই তেঘরিয়াতে আমি বিয়ে পড়াতে গেছিলাম, ছেলের বিয়ে পড়াতে গেছিলাম। প্রথমেই হসাস, দেখুন আমি বিধাননগর আপনাকে নামতে হবে, কিন্তু এই ট্রেনটা এমনই দুর্ভাগ্য, সে ট্রেন নিয়ে চলে গেছে আমাকে শিয়ালদায়, না হলে আমি কতক্ষণেই বিধাননগরে নেমে যাই। দেখালো মোবাইলে যে বিধাননগরে থামবে, কিন্তু সেটা চলে গেল শিয়ালদা, তাই আমিও ট্রেনের সঙ্গে সঙ্গে শিয়ালদাতেই চলে গেলাম। শিয়ালদায় নেবে, তারপর সেখান থেকে অটোয় করে, আবার ট্রেনে করে অটোয় করে আমরা গেলাম। এবার সেই বিবাহটা কীভাবে সাজিয়েছি দেখুন, ছেলের বিয়েটা কীভাবে সাজানো হয়েছে, পুরো ষোলশ মাতৃকা পূর্বপুরুষের ভোজ্য সহ পুরো সুন্দরভাবে একটি প্রজাপতি উপস্থাপন করেছি, এর উপরেই ঘট স্থাপন করেছি, এবং বিভিন্ন ডিজাইন আমি সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে জিনিসগুলো সমস্ত কিছু ঠিকঠাক ছিল, ওই জন্য সুন্দরভাবে করা গেছে ষোলশ মাতৃকার ভোজ্য সমস্ত কিছু। এখানে আমি চলে গেছিলাম সকালবেলায় আবুটি করানোর পর, পুরো সময়টা ওখানে ছিলাম, এবং ছেলের বাড়ির সঙ্গে আমি কিন্তু রাত্রিবেলায় ছেলের সঙ্গে গেছিলাম, এবং পরের দিন আমার বিয়ে পড়িয়ে পরের দিন ফিরেছি। পরের দিনও একটি কর্ম ছিল, সেটা মধ্যমগ্রামে পরপর। এটা অনেক দিন হয়ে গেছে বিভিন্ন কর্মের জন্য এবং সরস্বতী পুজোর ভিডিওর জন্য এই ভিডিওটা করিনি। এই বিয়েটা কিন্তু 30 জানুয়ারি বিয়ে এবং 31 জানুয়ারি এই দুজনের বিয়ে ছিল ব্লগ। এই সমস্ত এরা সবাই আমার ভিডিওটাকে, আজকে যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা, এই ভিডিওর এমন একটা জায়গা আছে যে ভিডিওটা আজকে সেরা ভিডিওর জায়গা হতে চলেছে, সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন। এটাই প্রাপ্য, এ দেখুন বিয়ে বাড়িতে সবাই আনন্দ করছে, বিয়ে বাড়ির যে বর সে বড় কিন্তু তার পরিবারের সঙ্গে নাচছে, এবং আমাকেও জোর করে একটু নাচেছিল, কারণ যেহেতু সবাই আমাকে সেইভাবে চেনে, তাই দেখুন বিয়েবাড়ির এটাই হচ্ছে আনন্দ। কলকাতার দিকেও বাজনা টাজনা এখন যে হচ্ছে এটা দেখেও খুব আনন্দ লাগছে। এবার বর বিয়ে করতে যাচ্ছে এবং বরের সঙ্গে বরযাত্রীও এবং ঠাকুরমশাইও যাচ্ছে, তাই দেখুন বর বেরোচ্ছে, যে বরের গাড়ি, বরের বন্ধুবান্ধব সমস্ত সবাই রেডি, এবং ঠাকুরমশাইও মোটামুটি রেডি। আমার কেমন ড্রেসটা হয়েছে এটা বলবেন। এইভাবে আমিও রেডি হয়ে গেছিলাম সুন্দরভাবে বরের সঙ্গে যাওয়ার জন্য, এইভাবে আমরা চলে গেছিলাম। আর বিয়ে পড়াতে গেছিলাম সেটাও কিন্তু অনেকটা দূর, মানে এইখান থেকে 2 ঘন্টার দূর। এই দেখুন ছেলের মেয়ের বাড়ির যে ঠাকুরমশাই, প্রায় 79 বছর বয়স এই ঠাকুরমশাই, কলকাতার একটি বিখ্যাত পুজো এই ঠাকুরমশাই করেন। বয়স্কের জনিত কারণে তার একটু কানের সমস্যা হচ্ছে, কিন্তু মোটামুটি সমস্ত কিছু সুন্দরভাবেই করানোর ক্ষমতা রাখে এবং সুন্দরভাবে কর্মটি করিয়েছে, কোনো রকম ডিস্টার্ব করে না। এই হলো ঠাকুরমশাইয়ের কর্ম, বয়স জনিত কারণে যেটা হয় সেটুকু। আর এই যে আমিও ছেলের বাড়ির প্রয়োজন হিসেবে বসে রয়েছি, আমার যখন কর্ম শুরু হবে তখন আমি সেই কর্মটি করব। এইভাবেই মোটামুটি আমাদের এই দিনটা কেটেছে, খুব ভালো। আগে অনেক আগে একবার দেখেছিলাম যে চাকদা একটা বিয়ে পাওয়া দেখেছিলাম, তার ব্লগ দেখেছিলাম, অনেক মানুষ দেখেছেন, সেটা প্রথম দিককার আমার ভিডিও, এটা আমার অনেক দিন বাদে। এইবার দেখুন ভিডিও সবচাইতে সুন্দর মুহূর্ত, আমার ভিউয়ার্স, হ্যাঁ আমার ইউটিউবের ভিউয়ার্স, আমরা এই কার্যক্রমগুলো দেখি আর কি। আচ্ছা আচ্ছা, ভালো লাগে দেখতে। বিয়েবাড়িতেই আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছিলো, যে আমার ভিডিও নিয়মিত দেখে, তার খুব ভিডিও ভালো লাগে, তাই তাকেও একটু ভিডিও ছেড়ে নিলাম। আমার সঙ্গে জানাও ছিল না যে এরকম কারোর সঙ্গে একটা দেখা হয়ে যাবে। এইভাবেই দিনটা কাটলো। পরের দিন মধ্যমগ্রামে চলে গেছিলাম, মধ্যমগ্রামে বিয়েবাড়িতে কিছু অংশ আমরা দেখছেন। এইভাবে 2 দিন আমি মোটামুটি বাইরেই কর্ম করে এলাম, সুন্দর লাগলো বিয়ে পড়াতে, বাইরে ভালোই লাগে। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ, নতুন নতুন ভিডিও আসবে। অনেক দিনের ভিডিও দেওয়ার জন্য দেরি করার জন্য ক্ষমা করতে সব ভালো থাকবে, সুস্থ থাকুন, পুজো অর্চা করতে থাকুন, পুজো অর্চার মতো থাকবেন, কারণ পুজো অর্চায় আমাদের কর্ম, এখানেই আমরা আনন্দ পাই, এখানেই আমাদের সমস্ত কিছু, সমস্ত শুভ কর্মে আমরা রয়েছি, এবং আমাদের দ্বারাই এই কর্ম অনুষ্ঠিত হয়, তাই সব জায়গায় আমরা রয়েছি। সব ভালো থাকবে, সুস্থ থাকুন, পুজো অর্চা করতে থাকবেন,
পূজোর সময় বেঙ্গল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নমস্কার।